কেমন আছেন বন্ধুরা? এগ্রি টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওতে বন্ধুরা একটি উচ্চ ফলনশীল ধান বীজের জাত সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। নজিভিডু কোম্পানির একটি উচ্চ ফলনশীল ধান বীজ হলো কনক NP 423। বর্তমান সময়ে চাষের জমিতে অধিক ফলন না ফলাতে পারলে চরম ক্ষতির সম্ভাবনা থাকে। ধান জমিতে অধিক ফলনের প্রথম ধাপই হল সঠিক উচ্চ ফলনশীল বীজ নির্বাচন করা। কনক NP 423 হলো সেরকম একটি অধিক ফলনযুক্ত ধান বীজ। নজিভিডু কোম্পানির এই ধান বীজ উৎপাদিত হয় তেলেঙ্গানা প্রদেশে। বন্ধুরা, আমরা জমিতে যে স্বর্ণমাসুরি অর্থাৎ MT 7029 শ্রেণীর ধান চাষ করি, তার বিকল্প হিসাবে কনক ধানকে অনায়াসেই চাষ করা যায়। কনক ধান চাষের আরেকটি সুবিধা হলো এটি ধসা, গোড়া পচা ইত্যাদি রোগ সহনশীল জাত, অর্থাৎ স্বর্ণমাসুরি ধানের মতো রোগ লাগার সম্ভাবনা তেমন থাকে না। মাঝারি নিচু জমির ক্ষেত্রে এই ধান চাষ অধিক লাভজনক। বন্ধুরা, এই ধান চাষের সময়কাল হলো 140 থেকে 150 দিন, অর্থাৎ বীজতলায় বীজ ফেলা থেকে ধান কাটা পর্যন্ত সময় হলো প্রায় 150 দিন। কনক ধান চাষের আরেকটি সুবিধা হলো এর পাশকাটির সংখ্যা হয় প্রচুর, তাই ধান জমিতে ধানের গোচও হয় প্রচুর। অধিক ফলনের আরেকটি চাবিকাঠি হলোই এটি। ধান গাছের গোড়া শক্ত হওয়ার কারণে এটি সহজে পড়ে যায় না, তাই যে কোনো প্রতিকূল আবহাওয়াতে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তেমন থাকে না। বন্ধুরা, এবার যদি এর বাজার মূল্য সম্পর্কে জানতে চান, তাহলে বলবো কেজি প্রতি এর বাজার মূল্য প্রায় 80 থেকে 100 টাকার মধ্যে। তবে বন্ধুরা, মনে রাখবেন সময় ও এলাকা অনুযায়ী এর দাম ভিন্ন ভিন্ন হতে পারে। অন্যান্য ধান বীজের তুলনায় এর দাম কিছুটা বেশি হলেও এর ফলন হয় অনেক বেশি। বেশি পরিচর্যা ছাড়াই অধিক ফলন খুব সহজেই পাওয়া যায়। বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানানোর থাকলে কমেন্ট অবশ্য করবেন। ধন্যবাদ।